এবার ছয় মারতে গিয়ে দুমড়ে মুচড়ে গেল রোহিত, অবশেষে আউট। দ্বিতীয় উইকেট হারালো ভারত, জয়ের জন্য দরকার 111 রান। ছন্দে রয়েছে কোহলি, 21 বলে 24 রানে ক্রিজে কোহলি। এশিয়া কাপের প্রথম ম্যাচে এই কঠিন লড়াই ভারতের সামনে, টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানের কাছে লজ্জার হার হয়েছিল রোহিত শর্মাদের, সেই হারের বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে পাকিস্তান চাইবে আরও একবার ভারতকে হারাতে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।